বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার সীমানায় রয়েছে দামোদর নদের উপর রেল সেতু। আজ বিকেলে এই সেতুতে ওঠার মুখে সেতুর নিচে এক যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীগঞ্জ ও মেজিয়া দুই থানার পুলিশ। কিন্তু ঘটনাস্থল কোন থানা তথা কোন জেলার অধীনে এটা নির্ণয় করতেই কেটে যায় প্রায় 3.5 ঘন্টারও বেশি সময়। দুই থানার টানাপোড়েনে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত ঘটনাস্থলেই পড়ে থাকে এই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। অবশেষে ঘটনাস্থল বাঁকুড়া জেলার মেজিয়া থানার অধীনে তা নির্ণয় হয়। মেজিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দুই থানার টানাপোড়েনে এভাবে মৃতদেহ দীর্ঘক্ষণ পড়ে থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্কুপে সেই নিয়ে টানা পড়েন ছিল, এখন মেজিয়ার পুলিশ ডেড বডি রিকভার করে দিয়ে গেল। এই 7:30 নাগাদ এখন হলো, 3 ঘন্টা সময় লাগলো, ডেড বডি 3 ঘন্টা ধরে পড়েছিল এখানে। না, এটা আমার ব্যক্তিগতভাবে দুটো পাশাপাশি থানা তাদের মধ্যে এই মিনিমাম ন্যূনতম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার ছিল। একটা ডেড বডি ওঠাতে 3 ঘন্টা সময় কোনো দিনই লাগা উচিত না পাশাপাশি থানার ক্ষেত্রে। এটা একই রাজ্যের মধ্যে অবস্থিত, এটা কোনো অন্য রাজ্যের নয়। এদিকে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় মানুষের দাবি, রেল সেতুতে উঠতে গিয়েই মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এই যুবকের। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাচ্ছে মেজিয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, মেজিয়া।